নমস্কার বন্ধুরা, রিমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি নিরামিষ একটি ডালের রেসিপি, যেটি ডালটির নাম হলো মাশকলাইয়ের ডাল বা খেসারির ডাল। এবার ডালটাকে আমি ধুয়ে নিব, ধুয়ে প্রেশারে দিয়ে নিচ্ছি। দিয়ে প্রেশারের মধ্যে এক চামচের মতন আমি লবণ দিয়েছি। দিয়ে ডালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কয়েকটা সিটি মারবো, মারলে ডালটা সেদ্ধ হয়ে যাবে। এবার ডালের মধ্যে দেওয়ার জন্য আমি মৌরি হালকা রোস্ট করে নিচ্ছি, সেটাকে আমি ভেজে নেব, এই গুঁড়ো করে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ। এবার কড়াই আমি অল্প একটু তেল দিলাম, তেলের মধ্যে আমি একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি, এক শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। দেওয়ার পর কাঁচা লঙ্কা আমি চার পাঁচটা দিচ্ছি, আর অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তখন আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে নাড়তে হবে, কত সুন্দর। আর এবার ডালের মধ্যে আমি অল্প একটু চিনি দিচ্ছি, চিনিটা দিলে পরে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। আর আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। আমি মৌরিটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায়, সেই গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর আমি বেশিক্ষণ এই মৌরি দিয়ে জাল দেব না, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার ডালটা হয়ে গিয়েছে, আমি ডালটা নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।